নমস্কার বন্ধুরা, মায়ের হাতে সুস্বাদু রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর রেসিপিটি আমাদের সকলের ভীষণ প্রিয়, সেটা হলো গোল্লা চিংড়ির মালাইকারি। এটা খেতে খুবই ভালো লাগে, আমরা সবাই খেতে খুব ভালোবাসি। তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের এই রেসিপিটা। এখানে আমি 1 কেজি গোল্লা চিংড়ি নিয়েছি, এগুলোকে আমি কেটে নেব। দেখুন চিংড়িগুলো কিন্তু বেশ বড়। প্রথমে আমি একটা কাঁচি নিয়েছি, এই কাঁচি দিয়ে প্রথমে চিংড়ি মাছের এই যে নিচের অংশগুলো কেটে বাদ দিয়ে দেব। তারপর শুঁটটাও কিন্তু আমি কেটে নেব। এবার চিংড়ি মাছের শুঁটটা আমি ভালো করে কাঁচি দিয়ে কেটে নেব। এটাতে আপনারা বটিতেও কাটতে পারেন, কিন্তু কাঁচিতে কাটতে বেশ সুবিধা হয়। তারপর এই যে খোলস আছে, সেই খোলসটাকে আমি একটু করে কেটে নিই, এভাবে হাতের সাহায্যে এগুলোকে তুলে দেব। গোল্লা চিংড়ির খোলস কিন্তু বেশ অনেকটাই শক্ত হয়, এটা ছাড়াতে বেশ খানিকক্ষণ সময় লাগে। দেখুন আমি খোলসটাকে বেশ ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এই সামনের অংশটা একটু এভাবে কেটে নেব, চিংড়ি মাছের ঘাড়ের দিকটা, তারপর একটা সরু সুতোর মতো অংশ থাকে সেটাকে আমি টেনে বাদ দিয়ে দেব। এইভাবে আমি সমস্ত চিংড়ি মাছ সুন্দর করে কেটে ছাড়িয়ে নেব। দেখুন এখানে আমি সমস্ত চিংড়ি মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর চিংড়ি মাছের যে দাঁড়গুলো ছিল সেগুলো কিন্তু আমি ফেলে দিইনি, সেগুলোকে কিন্তু আমি নিয়ে নিয়েছি। এগুলোর মধ্যে কিন্তু বেশ অনেকটাই শ্বাস থাকে, কাঁকড়ার দাঁড়ের মতো খেতে কিন্তু দারুণ লাগে, তাই এগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে আমি চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা চিংড়িটাকে আমি এভাবে 10 মিনিট মতো রেখে দেবো, ততক্ষণ আমি মশলাটা তৈরি করে নিয়েছি। এখানে আমি নিয়েছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, পেঁয়াজটাকে আমি সিলে বেটে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। আর নিয়েছি রসুন বাটা, আদা বাটা, এখানে নিয়েছি আমি 1 টিস্পুন মতো পোস্ত বাটা, আর নিয়েছি 10-12টা মতো কাজু, সেটাকেও আমি সিলে বেটে নিয়েছি। আর লাগবে এখানে 2 চেরা কাঁচা লঙ্কা, 2 এলাচ, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, লবণ, তেল, চিনি, আর নিচে গরম মশলার গুঁড়ো, টমেটো সস। এখানে নিয়েছি আমি নারকলের দুধ, আমি এখানে একটা মিডিয়াম সাইজের নারকল নিয়েছি, সেটা থেকে আমি গোটা একটা নারকল কুড়িয়ে সেখান থেকে নারকলের দুধ বার করে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব প্রায় 5 টেবিল স্পুন মতো সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি প্রথমে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। সমস্ত চিংড়ি মাছ একসাথে ভাজা যাবে না, তাই আমি অল্প অল্প করেই ভেজে নেব। এটা কিন্তু আমি সরষের তেলেই করব, সরষের তেলে করলে কিন্তু চিংড়ি মাছের মালাইকারির স্বাদ বেশ ভালো হয়। এখানে আমি 5টি চিংড়ি দিয়ে দিলাম, এগুলোকে খুব বেশি ভাজবো না, একটু হালকা করেই ভেজে নেব। চিংড়িগুলোর একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে অন্যদিকে উল্টে দিলাম। এভাবে উল্টে পাল্টে হালকা করে একদম চিংড়িগুলোকে ভেজে নেব। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। সমস্ত চিংড়ি মাছ ভেজে তুলে নেওয়ার পর চিংড়ি মাছের যে দাঁড় ছিল সেগুলোকেও কিন্তু আমি একইভাবে ভেজে তুলে নেব। তারপর অন্য একটা কড়াই বসিয়ে সেই কড়াইতে আবারও আমি 3 টেবিল স্পুন মতো সরষের তেল দিয়ে দেব। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি এর মধ্যে 2 এলাচ, 1 শুকনো লঙ্কা, 1 তেজপাতা ফোড়ন দিয়ে দেব। এগুলোকে আমি কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন মতো চিনি, চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করব। চিনি দিলে তরকারির কালার বেশ ভালো আসে। দেখুন চিনিটা মেল্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। এই পেঁয়াজটাকে আমি 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো, যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যায়। দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন মতো রসুন বাটা। রসুন বাটাটাকে আমি কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে নেবো, যতক্ষণ না রসুনের গন্ধটা চলে যায়। তারপর আমি এর মধ্যে দেবো আদা বাটা 1 টিস্পুন। আদা বাটাটাকে কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম বাটা আর পোস্ত বাটা। কাজু পোস্ত বাটা দিলে কিন্তু মালাইকারির স্বাদ বেশ ভালো হয়। এবারে পোস্ত আর কাজুটাকে আমি কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে নেব, খুব বেশিক্ষণ নাড়বো না। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস 1 টেবিল স্পুন মতো। টমেটো সস কিন্তু যদি আপনারা মালাইকারিতে দেন তারপর দেখবেন স্বাদটা দারুণ হয় খেতে। তারপর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো,
পরিমাণ মতো লবণ আর দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবারে সমস্ত উপকরণকে আমি ভালো করে মিশিয়ে নেব। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব নারকলের দুধ। আমি এখানে প্রায় 4 কাপ মতো নারকলের দুধ দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে ফুটতে দেব। দেখুন এই গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। একে একে সমস্ত চিংড়ি মাছ দিয়ে দিলাম। তারপর এটাকে আবারও 2 মিনিট মতো ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। চিংড়ি মাছের যে দাঁড়গুলো ভেজেছিলাম সেগুলোও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা একবার এই টমেটো সস দিয়ে চিংড়ি মালাইকারি করে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। এটাকে 3 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 2 চিরা কাঁচা লঙ্কা আর 1/2 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। তারপর এটাকে একটু ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন রেডি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। এটা খেতে দারুণ হয়েছিল। এটা আমরা ফ্রাইড রাইসের সাথে খেয়েছি, এটা ভাতের সাথেও খেতে পারেন, অসাধারণ হয়েছিল খেতে। এবার গ্যাসটা অফ করে দেবো, একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।